Hey guys, welcome back to my channel. প্রথমেই আমি মুনলাইটের প্রোডাক্ট লিস্টটা দেখে নিচ্ছি কিসের কত প্রাইস আছে না আছে সেই বুঝে আমাকে ট্রিটমেন্টটা করাতে হবে আমি আজ চলে এসেছি মুনলাইটের নিউ ব্রাঞ্চ ভাঙ্গাকুঠি ব্রাঞ্চে যেটা দিশা আই হসপিটালের একদম অপোজিটে আমার মনে হয় মুনলাইট বর্ধমানের বেস্ট স্যালনগুলোর মধ্যে একটা আর আজ আমি কেরাটিন ট্রিটমেন্ট হেয়ার স্পা করাবো যেটা রিভিউটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব জায়গাটা খুব সুন্দর সাথে এখানকার স্টাফদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো আর ব্যবহারই মানুষের পরিচয় আমি সবাইকে রেকমেন্ড করব মুনলাইট স্যালনে আসার জন্য এবং এখান থেকে যে কোনো কিছু ট্রিটমেন্ট করানোর জন্য আমার ট্রিটমেন্ট করছে আজকে রাহুলদা এদের ফার্স্ট স্টেপ হচ্ছে চুলটাকে ওয়াশ করা আমার চুলটাকে প্রথমেই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এবার চুলটাকে ড্রাই হতে দিচ্ছে টাওয়াল দিয়ে আমার চুলের লেন্থ অনুযায়ী এরা এদের ক্রিমটাকে ওয়েট করে নিয়ে নিচ্ছে এটা খুব ভালো লাগলো আমার যে বেশি বা কম হবে না এবার আমার চুলের মধ্যে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে এবং হাতে করে একটা হালকা মাসাজও করে দিচ্ছে হেয়ার বা ফেসের জন্য কোনো ভালো জায়গা থেকে করানোটাই যে কোনো ট্রিটমেন্ট করানোটাই বেটার তার কারণ এই যে আমার ক্রিমটাকে অ্যাপ্লাই করছে তার জন্য কিন্তু আমার চুলটা অনেকটা করে নিয়ে নিয়ে করছে না একদম খুব সামান্য চুল নিচ্ছে এবং তার মধ্যে ক্রিমটা দিচ্ছে আর একটা হালকা মাসাজ দিচ্ছে যেই মাসাজটা কিন্তু হেয়ার স্পা করানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ আমার পুরো চুলেই এই ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে প্রায় ভালোভাবে এরপর নেক্সট স্টেপ হচ্ছে আমার চুলের মধ্যে একটা ক্যাপ পরিয়ে দিচ্ছে এরা এরপর আমার চুলটাকে স্ট্রিম হতে দেবে 30 মিনিটসের জন্য স্ট্রিম মেশিন চলে এসেছে এবার এটাকে আমার মাথার মধ্যে পরিয়ে দিচ্ছে এসব মাথায় নিয়ে বসে আছি আর ছবি তুলব না তাই কখনো হয় তাই আমি ছবি তুলে নিচ্ছি আগে আর এই ঘুষিটা আমার ক্যামেরাম্যানের জন্য ছিল এই দেখো ভাম বেরোচ্ছে এই স্টেপটা আমার একদম পুরো বেস্ট স্টেপ লেগেছে তার কারণ এই যে ভাইব্রেশন মেশিনটার সাহায্যে আমার যে একটা ফোরহেডে মাসাজ দিচ্ছিল জাস্ট অসাধারণ মানে প্রচণ্ড রিল্যাক্স ফিল করছিলাম এবং মনে হচ্ছিল যেন জাস্ট ঘুমিয়ে যাই তো দারুণ একটা মাসাজের জন্য এই ভাইব্রেশন মেশিনটা যেটা দিয়ে আমার অল ওভার হেয়ারটাতেই মাসাজ করেছে
ভীষণ রিল্যাক্স ফিল করছিলাম এই টাইমটাতে আমি। এবার আমার মাথায় আবারও ক্যাপটাকে পরিয়ে রেখে দেবে 30-45 মিনিটসের জন্য। আর এই মাসাজটা করানোর পর যতক্ষণ চুলের মধ্যে এই ক্রিমটা রাখা যায় ততটাই ভালো। আমার ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছিলো, তাই আর থাকতে না পেরে স্যালনের মধ্যেই কেক খেতে আমি বাধ্য হলাম। এবার আমার চুলটাকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে দিচ্ছে। এই দাদার চুল ওয়াশ করাটা সত্যি খুব ভালো, আমার তো ভীষণ ভালো লাগলো। আমার কানের কাজগুলোতে খুব ভালোভাবে হাত দিয়ে তারপর জল দিচ্ছিল, যাতে আমার কানের ভেতরে জল না ঢুকে যায়। দাদা ক্যামেরার দিকে তাকিয়ে হালকা একটা স্মাইল দিয়ে দিল আমার চুলটা ধুতে ধুতে। এবার আমার চুলের মধ্যে সিরাম অ্যাপ্লাই করে দিয়েছে, এরপর আমার হেয়ারটাকে ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছে। চুলটাকে স্ট্রেটনারের সাহায্যে স্ট্রেট করে দিচ্ছে। এটা কিন্তু শুধু যে স্ট্রেট করছে এমনটা না, এটা কিন্তু একটা স্টেপ, এই কেরাটিন ট্রিটমেন্টটার একটা স্টেপ যে চুলের মধ্যে হিট দেওয়া। এটাই শেষ স্টেপ, আমার চুলের মধ্যে ভালোভাবে সিরাম লাগিয়ে দিলো।
কোন জায়গায় শীতে করি সেটা দাদা জিজ্ঞাসা করে আমার শীতেটাকে ঠিক করছিল। এখন আমার তো এই ট্রিটমেন্টটা পেয়ে বেশ ভালোই লাগলো। তোমরাও যদি করতে চাও ঝটপট আর দেরি না করে করিয়ে নাও। লাইটটা একদম দিশা আই হসপিটালের অপোজিটে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো।